গুড মর্নিং। আজ মহাশিবরাত্রি। আমাদের জীবনে এটি একটি ভীষণ শুভ, গুরুত্বপূর্ণ, বিশেষ দিন। আমিও তাই সকাল সকাল বেরিয়ে গেছি রেডি হয়ে মন্দিরে পুজো দিতে যাব বলে। আমাদের সামনে এখানে মন্দির বলতে রাজধানী টেম্পল, ওখানে সবই ঠাকুর দেবতা আছে এবং সব পুজোই খুব ভালো আচার নীতি মেনে হয়, তাই আমরা সব পুজো জেনারেলি ওখানেই সেলিব্রেট করতে যাই। তাই আজ যথারীতি মহাশিবরাত্রির পুজোতেও আমরা রাজধানী টেম্পলেই যাচ্ছি। অলমোস্ট এসেই গেছি মন্দির চত্বরে। এই টার্নিংটা নিলে এই যে দেখতে পাচ্ছেন পার্কিং, এটাই হচ্ছে মন্দিরের পার্কিং, আর সামনে দেখা যাচ্ছে মন্দিরটা। আজকে ভিড়ও হবে নিশ্চয়ই খুব, যতজন ইন্ডিয়ানস আছে শিবরাত্রি তো সবাই করে, তাই সবার জন্য আজকে কারির পার্কিংটা পাওয়া হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। এই পেয়ে গেছি পার্কিং। এবার তো আমার যে পায়ের ব্যথাটা হয়েছিল না সিঁড়ি থেকে পড়ে যেয়ে, ওটা এখনও আছে। পাটা এখনও আমি ভালোভাবে ফোল্ড করতে পারছি না, গাড়িতে বসতে একটু কষ্ট হচ্ছে কিন্তু বসে গেলে আর কিছু বুঝতে পারছি না, হাঁটতে একটু অসুবিধে হচ্ছে কিন্তু হাঁটতে যে পারছি না তা না। যাই হোক, শিবরাত্রি বলে কথা, বছরে একবার একটু মন্দিরে যাবো, আর এই মন্দিরটা এত সুন্দর, এখানে আসতে খুবই ভালো লাগে। জেনারেলি এই মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন ছোট যে মন্দিরগুলো আছে, ওখানেই একটা মন্দিরে শিব ঠাকুর রাখা থাকে, শিবলিঙ্গ আর কি। সেই শিবলিঙ্গের মাথায় শ্রাবণ মাসের সোমবার বলুন বা শিবরাত্রি বলুন, ওখানেই একজন পুরোহিত বসে থাকেন, উনি সবার পুজো করে দেন আর আমরা শিবের মাথায় দুধ বা জল ঢালি। তো আজকেও যথারীতি আমরা এসে গেছি এই মন্দিরে পুজো করবো বলে, কিন্তু মন্দিরের বাইরে দেখুন কোনো ভিড় নেই। জানি না এখানে পুজো হচ্ছে কি না, একবার দেখে আসি তো। এবারে এখানে পুজো হচ্ছে না। এই যে এনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বললেন মন্দিরের ভেতরেই পুজো হচ্ছে, আর এই যে এই মন্দিরটা এটাকে ক্লোজ রাখা হয়েছে এবার। তো আমরা তাই মেন মন্দিরের দিকেই যাচ্ছি যেখানে শিবরাত্রির পুজো হচ্ছে। এবারে জানেন তো পায়ে ব্যথার জন্য আমি কিছুই সেরকম যোগাড়যন্ত্র করে উঠতে পারিনি পুজোর, আর এখানে তো যথারীতি আকন্দ ফুল, বেলপাতা এগুলো তো পাওয়া যায় না, কোথাও কোথাও পাওয়া গেলেও আমি যে এরিয়াতে থাকি সেখানে একেবারেই পাওয়া যায় না, মানে আমি এখন অবধি দেখিনি। তাই আমি যথারীতি মতিচুর লাড্ডু লোট্টে মার্কেট থেকে কিনেছি একটা প্যাকেট, তিন রকমের ফল নিয়েছি, আপেল, কলা আর লেবু, আর একটা দুধের ক্যান নিয়েছি। এখানে আবার দুধের ছোটো ক্যান পাওয়া যায় না, মিনিমাম 2 লিটার বা 1.5 লিটারেরই পাওয়া যায়, তো সেই ক্যান নিয়েই এসেছি। যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এই যে দেখুন জায়গায় জায়গায় পুরোহিতরা বসে পুজো করছে, একটাই যাতে খুব লম্বা লাইন না হয়ে যায় এবং তাড়াতাড়ি যাতে সবার পুজোটা হয়ে যায়, তাই জায়গায় জায়গায় 5-6 জন শিবলিঙ্গ নিয়ে বসেছেন পুরোহিতরা, আর তারাই পুজো করিয়ে দিচ্ছেন সবাইকে। আর এই যে এই পুরোহিত, ইনি আমাদের পুজো করাচ্ছেন। আমাদের পুজো হয়ে গেল, এবারে আমরা যাচ্ছি মন্দিরের বাইরে। আমরা যে দুধের ক্যানটা নিয়ে এসেছিলাম সেটা আমরা এখানেই রেখে গেছি। ওনাদের কাছে যে দুধের ক্যানগুলো আছে সেগুলো দিয়ে শিবের মাথায় দুধ ঢাললাম, যখন পরে আসবে আবার কেউ পুজো করতে তখন এগুলো কাজে লাগবে। আজ দেখুন কত জায়গায় শিবলিঙ্গ রাখা হয়েছে। একদিকে সুবিধেই হচ্ছে, সবাই তাড়াতাড়ি পুজো করে যে যার অফিসে বা নিজের কাজে জয়েন করতে পারছে, বেশি লাইন দিতে হচ্ছে না। এখানে দেখুন খোপ খোপ করে সব ঠাকুরই রাখা আছে, গণেশ, দুর্গা, সরস্বতী, বালাজি, সাই বাবা, সমস্ত কিছু। আর এই যে এখানে এই ভদ্রমহিলা সবাইকে কলা আর মতিচুর লাড্ডু প্রসাদ দিচ্ছে। আমরা প্রসাদ নিয়ে এসেছি, অনুপমার বিমান তো আগেই খেয়ে নিয়েছে, আর এই যে আমি পেয়েছি একটা মতিচুর লাড্ডু আর একটা কলা।
তবে মতিচুর লাড্ডুটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল জানেন তো, এত ভালো লাগলো খেতে। তবে কলাটা খেয়ে খুব একটা মজা পেলাম না, ওটা একটু কাঁচার দিকেই ছিল। এটা হচ্ছে মন্দিরের জুতো চটি খোলার জায়গা, এখানে জুতো চটি খুলে এখানে আবার একটা ওয়াশ মেশিনও আছে, সেখানে হাত ধুয়ে আপনি মন্দিরে যেতে পারেন। ব্যাস আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবার যাব একটু টার্গেটে। এখানে ওষুধ যখন কোনো ডক্টর লেখে, আমি যেমন আমার পাটার জন্য ডাক্তার দেখিয়েছি, উনি আমাকে মেডিসিন প্রেসক্রাইব করেছেন, সেই মেডিসিনটা ওনারা নিয়ারেস্ট যেটা আমাদের ব্রাঞ্চ হয় কোনো ফার্মাসির, ওনারা ওটা সেখানে পাঠিয়ে দেন। যেমন আমাদের নিয়ারেস্ট সিভিএস ফার্মাসির ব্রাঞ্চ হচ্ছে টার্গেটে, তো আমরা সেখান থেকেই আমার মেডিসিনটা পিক করব। তো আমরা এখন সেখানেই যাচ্ছি আমার মেডিসিনটা নেওয়ার জন্য। ওটা হলে টার্গেটের একদম পাশেই কস্কো আছে, সেই কস্কোতে একবার ঢুকবো, ঘরের কিছু জিনিসপত্র নেওয়ার আছে তাই আর কি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন টার্গেট, এই টার্গেট থেকে অনুপম যাচ্ছে ওষুধটা আনতে। আমি আর বেরোলাম না, বারবার নামা ওঠা করতে একটু অসুবিধে, তাই ওই যে ওষুধটা নিয়ে আসছে, সাথে একটু ক্রেপ ব্যান্ডেজও নিতে হবে, কারণ ক্রেপ না বাঁধলে ঠিক হবে না, তাই ক্রেপ ব্যান্ডেজও নেওয়া হবে তার সাথে। ও এসে গেছে মেডিসিন নিয়ে। এখানে মেডিসিন যেগুলো ডক্টর প্রেসক্রাইব করে সেগুলোর দাম যদি খুব বেশি হয় তাহলে ইন্স্যুরেন্স থেকেও তার কিছুটা পে করে, আর কিছুটা নিজেকে পে করতে হয়। তো এই যে আমাকে কিছু পেন কিলার দিয়েছে ডক্টর, সেটার জন্য অত দাম লাগবে না, তাই এখানে ইন্স্যুরেন্স থেকে বোধহয় খুব একটা পেমেন্ট হবে না মনে হয়, নিজেকেই করতে হবে। এই দেখুন একই লাইনে টার্গেট, আর এদিকে হচ্ছে কস্কো, এই কস্কোতেই আমরা এখন যাচ্ছি। এবারে কস্কোতে ঢুকতে ঢুকতেই দেখি ভলিউম অ্যান্ড লেন্থ মাস্কারার তিনটে সেট একসাথে রাখা আছে। জেনারেলি কিছু কিছু সময় দেখা যায় আনএক্সপেক্টেড প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন, যেগুলো সচরাচর আপনি পাবেন না কস্কোতে, কখনো কখনো দেখবেন কিছুও বিক্রি হয় এখানে, ভালোই, এটা খুবই একটা দরকারি জিনিস আমাদের জন্য। আর এই হচ্ছে বডি অয়েল, এদিকে ওলের বডি লোশন রাখা আছে, আর এগুলো হচ্ছে টিভি। এখানে টিভি কিন্তু খুব ভালো ভালো রিজনেবল রেটে পাওয়া যায়, আমাদের টিভিও আমরা এখান থেকেই নিয়েছি। আর এই হচ্ছে অ্যাপল ওয়াচ, এই ওয়াচগুলোর প্রাইস 27,000 থেকে শুরু করে 30,000-এর ভেতরে, সিরিজের ওপর ডিপেন্ড করে আপনি কোন সিরিজটা নিচ্ছেন। আর এদিকে রাখা আছে কস্টলি, যেগুলো আলট্রা এলটি, সেগুলোর প্রাইস শুরু হচ্ছে 65,000-এর নিচেই, অলমোস্ট 65,000-এর ভেতরেই বলা যায়। আর এদিকে এখানে বিক্রি হচ্ছে প্রেসিয়াস জুয়েলারি, এখানে কিন্তু প্রেসিয়াস জুয়েলারির খুব ভালো কালেকশন আছে, এখানে ডায়মন্ড, হোয়াইট গোল্ড, তার সাথে সিলভারও পাওয়া যায়। আর এখানে হোয়াইট গোল্ডের ডিমান্ডই বেশি, আমি ইয়েলো গোল্ড এখানে কমই দেখি, হোয়াইট গোল্ডটাই বেশি পাওয়া যায়, কিন্তু সব গোল্ডই দেখি 14 ক্যারেট, কোনোটাই কিন্তু আমাদের মতো 22 ক্যারেট থাকে না, বা 18 ক্যারেটও খুব কম, যা আপনি গয়না দেখছেন তার বেশিরভাগই হচ্ছে 14 ক্যারেট অফ ইয়েলো গোল্ড অর হোয়াইট গোল্ড। আর এখানে যে মতিগুলো আপনি দেখছেন এগুলো কোনো ক্ষেত্রে হয় মুক্ত, পিওর মুক্ত, বা কোনো ক্ষেত্রে আরও কিছু প্রেশিয়াস স্টোনসও হয়। যখনই দেখি এগুলো 14 ক্যারেটের গোল্ড, তখনই একটু নেবো না নেবো না এই ভাবটা চলে আসে, কারণ আমাদের দেশে আমরা 22 ক্যারাট, বা আমাদের মনে হয় যেন আমরা একটা পিওর গোল্ড পজেস করে রেখেছি, কিন্তু এখানে সেই ফিলিংটা আসে না, এত টাকা পে করব আবার সেটা গোল্ডও হবে না, ওনলি 14 ক্যারেট গোল্ড হবে, এই মেন্টালিটি থেকে আমি এখান থেকে কখনই কিছু নিতে পারিনি। যাই হোক, এখানে দেখুন সুন্দর সুন্দর ঘড়িরও কালেকশন আছে, খুব সুন্দর ঘড়িগুলো, সব ভালো ভালো 101 ঘড়ি আছে, একবার ট্রাই করতে হবে ডেফিনেটলি এখান থেকে। আর এখানে যে জুয়েলারিগুলো আছে, এখানে দামি কম দামি ছোটো থেকে হেভি জুয়েলারি সবই আপনি পেয়ে যাবেন, গিফটিং পারপাসের জন্য খুবই ভালো, কোনো ক্লোজ ফ্রেন্ড বা হাজব্যান্ড যদি ওয়াইফকে অ্যানিভার্সারি বা বার্থডের গিফট দিতে চায়, সেই গিফটিংয়ের জন্য এই গয়নাগুলো কিন্তু পারফেক্ট। জুয়েলারি সেকশন থেকে এবারে বেরোই, জুয়েলারি সেকশন থেকে বেরিয়ে এবারে আমি চলে এলাম কিচেন সেকশনে। কি সুন্দর বাটিগুলো না, 10টা বাটির সেট দিচ্ছে $8। আর এই যে এদিকে সেকশনটা দেখছেন, এখানে সব রাখা আছে গ্রিলার, এয়ার ফ্রায়ার, সব কিচেন অ্যাপ্লায়েন্সেস আর কি, স্লো কুকারও রাখা আছে এদিকে। আর আরেকটা সাইডে রাখা আছে জুসার, মিক্সার গ্রাইন্ডার, ফুড প্রসেসার, এগুলো সব। আমাকে একটু ডিটারজেন্ট পাউডারও নিতে হতো, তো জেনারেলি আমি ডিটারজেন্টের জন্য লিকুইডটাই ইউজ করি, পাউডার ফর্মটা নিই না, ওটাতে দেখি খুব ভালো ওয়াশ কোয়ালিটিও আসে।
আবার এখানে আমি দেখছি এখানে পটগুলো পাওয়া যায়, যেমন ডিশওয়াশারে আমরা পটের মতন ঢালি বাসনপত্র ক্লিন হওয়ার জন্য, এখানেও এই পটগুলো নিলাম কাপড় ধোয়ার জন্য। এই পটগুলো কিন্তু ভীষণ অ্যারোমেটিক হয়ে থাকে, এত ভালো গন্ধ বেরোয় আর ক্লিনিংও খুব ভালো হয়। এখন থেকে আর তাই আমি লিকুইডটা বাদ দিয়ে এই পটগুলো নেওয়াই শুরু করে দিয়েছি। চলুন, যা যা নেওয়ার ছিল সবই কমপ্লিট, আমরা বিল করে বেরিয়েও গেলাম, এবারে বাড়িতে যাই। সেই পুজোর উপোস করে আছি সকাল থেকে, মতিচুর লাড্ডু আর একটা কলা খেয়েছি তাই এতক্ষণ থাকতে পারলাম। এবার বাড়িতে যেয়ে আগে একটু চা খেতে হবে, তারপরে লুচি আর ছোলার ডাল বানাবো আজকে। চায়ের জলও আমি দিয়ে দিয়েছি কেটলিতে। এই কেটলিটা জানেন তো আমি দুদিন আগে কিনলাম, দেখে এত পছন্দ হয়ে গেল যে আর কিছুতে আমি আটকাতে পারলাম না নিজেকে। এত সুন্দর লাগছে দেখতে, আর আমার একা ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলিতে যেহেতু কেউই চা খায় না, একমাত্র আমিই খাই, তো আমার জন্য এটা পারফেক্ট, একদম সাইজটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একজনের চা খাওয়ার জন্য বা দু তিনজনের চা খাওয়ার জন্য। যেহেতু আমি একাই দুজনের চা খাই কোয়ান্টিটিতে, তাই এটাতে ভালোই আমার হয়ে যায়। এবার স্টিম বের হতে শুরু হয়েছে, এবারে আমি এটাকে হিট থেকে সরিয়ে এর ভেতরে যে স্ট্রেনারটা আছে সেটাকে আমি দিয়ে দেব এবং তার ভেতরে কিছু আমার চা পাতা অ্যাড করে দেব। স্ট্রেনারটা দিয়ে আমি এতে দিয়ে দিলাম আমার ফেভারিট আর্ল গ্রে টি। চা পাতাটা কিছুক্ষণ একটু ভিজুক জলে, গরম জলে কেটলিতে, ততক্ষণ আমি বানিয়ে নিই ডোনাটের ডোটা। ভাবলাম আজকে যখন আমি লুচি বানাবই, এতটা তেল কড়াইয়ে দিতে হবে লুচি ভাজার জন্য, তো সেই তেলটা তো একবার ঠান্ডা হয়ে গেলে ইউজ করা যায় না, তাই ওই গরম তেলেই ভাবলাম পরে লুচিটা ভাজবো, আগে ডোনাটটা ফ্রাই করে ছেলেকে দিয়ে দিই। কদিন থেকে ও ভীষণ বায়না করছে ডোনাট খাবো ডোনাট খাবো, এখানে তো ইজিলি অ্যাভেলেবেল, যে দোকানেই যান ডোনাট পেয়ে যাবেন আপনি। কিন্তু আমি ভাবলাম আজ আমি বাড়িতেই বানাই, ব্যাঙ্গালোরে থাকতে খুবই বানাতাম এগুলো, কিন্তু এখানে এসে বানানো হয়নি, কারণ এখানে দোকানে গেলেই আপনি ডোনাট পেয়ে যাবেন। তো আজ ভাবলাম বানিয়ে দেখি, তো তারই এটা প্রিপারেশন। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর নিয়েছি 1/2 কাপ অফ পাউডার্ড সুগার, আর আমি এতে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে আরেকটু দিতে হবে, একটু তেল দিতে হবে, রিফাইন্ড অয়েল, আর তারপরে আমি যোগ করব একটু পিঞ্চ অফ হিমালয়ান পিঙ্ক সল্ট। জেনারেলি ডোনাট রেসিপিগুলোতে দেখেছি তেলটা দেওয়া হয় না খুব একটা, কিন্তু আমি তেলটা দিলাম। তেলটা দিলে খুব ভালো একটা ক্রিস্পি ব্যাপার আসে, একটা ক্রাঞ্চ আসে ভালো, তাই দিলাম। এবারে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি বাটার মিল্ক দিয়ে। যদি বাটার মিল্ক না থাকে তাহলে দুধে একটু ভিনেগার দিয়ে দুধটাকে ঘোলা করে সেটা দিয়ে মাখলেও চলবে, অ্যাকচুয়ালি ওটাকেই বাটার মিল্ক বলে। আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, তারপরে এই ডোটাকে ব্যালেন্স করার জন্য বাকি 1/2 কাপ ময়দা নেব। ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এখানে ডোটা কিন্তু স্মুথ হওয়া খুব দরকার। স্মুথ ডো যদি না হয় তাহলে কিন্তু ডোনাট দেখতেও ভালো হবে না আর খেতেও ভালো হবে না। তো স্মুথ ডো করার জন্য এটাকে খুব ভালোভাবে মাখতে হবে, এত সুন্দর করে টাইম নিয়ে মাখতে হবে যাতে এর ওপরে একটা স্মুথনেস এসে যায়। জেনারেলি ডোনাট বানানোর জন্য ইস্টের ব্যবহার করা হয়, ইস্ট থাকলে ডোনাটটা খুব ভালো হয়। এই ডোটা মেখে আমাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, অ্যাটলিস্ট 1 ঘন্টা, তারপরে আমি এগুলোকে রোল আউট করে ডোনাট বানাবো আর ফ্রাই করব। এই ইস্ট না থাকার জন্য বাড়িতে আমি এই প্রসেসে ডোনাটটা বানালাম, আর ইস্ট দিলে আমি দেখেছি কোনো খাবারে ইস্টের একটা না স্মেল চলে আসে, যার জন্য আমার খেতে গেলে একটা ইস্টের গন্ধ পাই বলে, ওটা একটা মেডিসিনের যেন একটা ইফেক্ট আসে, মনে হয় যেন মেডিসিন খাচ্ছি সেরকম একটা স্মেল পাই। তাই আমি ইস্ট জেনারেলি ইউজ করি না, ইস্টের পরিবর্তে যদি কিছু থাকে আমি সেগুলোই ইউজ করি। তার জন্যই আজকে আমি দই, বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো দিয়ে চালিয়ে দিলাম, দই মানে ওই বাটার মিল্ক আর কি। আমি ডোটাকে খুব ভালোভাবে বাটার দিয়ে মেখে নিচ্ছি,
আমার ব্যাটারটা যেহেতু একটু হার্ড ছিল তাই একটু টাইম লাগছে ডোটার সাথে মেশানোর জন্য। যতক্ষণ অবধি না মেশে ভালোভাবে ততক্ষণ অবধি আমাকে এটাকে মেখে যেতে হবে। খুব ভালোভাবে মেখে তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেব। চলে এলাম দেড় ঘন্টা পর। এক ঘন্টা পরে করলেও হতো, বাট দেড় ঘন্টা পরেই আমি এলাম। অন্যান্য কাজগুলো কমপ্লিট করতে একটু লেট হয়ে গেল। এর ভেতরে বিমানকে চান করানো বাকি ছিল, সেটা করে ঘর টর গুছিয়ে সব লুচির যোগাড় যন্ত্র করে ডাল বানিয়ে তারপরে ফাইনালি এখন বসেছি ডোনাট বানাতে। আমি এই যে ডোটা এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। একটা ভাগ থেকে আমি প্রথমে ডোনাটগুলো বানাবো, তারপরে ওটা থেকে হলে নেক্সট পার্টটা আমি ইউজ করব। এখানে আমি বোর্ডে একটু ময়দা নিয়ে নিয়েছি, তেল দিয়ে বেললেও ভালো হয়, তাহলে ডোনাটের ওপরে যে চিকন ভাবটা সেটাও থাকে আর তেলটাও নোংরা হয় না। কিন্তু আমি আটাটা দিয়ে বা মানে ময়দাটা দিয়েই বেলছি। ডোটাকে কিন্তু একটু মোটা করেই বেলতে হবে, রুটির মতো পাতলা যেন কিছুতেই না হয়। আমি এটাকে প্রায় 2 mm মোটা করেছি। তারপরে একটা আমি ঢাকনা দিয়ে এটাকে গোল করে কেটে নিচ্ছি, তারপরে আরও একটা ছোট ঢাকনা দিয়ে আমি মাঝখানটাকে কেটে নিচ্ছি। আপনার কাছে যদি ডোনাট কাটার থাকে তাহলে তো কথাই নেই, না হলে এরকম কোনো পাত্রের ঢাকনা দিয়েও সুন্দর অ্যাডজাস্ট করা যায়। এই যে ওয়েস্ট পোর্শন যেটা বেড়ে গেল বা যেটা লাগলো না সেটা দিয়ে পরে আবার একটু এটাকে রোল করে ডোনাট বানানো যায়। এই যে আমি যেমন বানাচ্ছি আর কি। এই যে ডোনাটের যে ছোট গোল মতো পোর্শনটা আছে ওটাকে কিন্তু আমি আর রোল আউট করব না, ওটা যেমন আছে তেমনিভাবে ওটাকে আমি ফ্রাই করব। এখানে আমি ইউএসএতে দেখি দোকানগুলোতে ওগুলোও কিন্তু খুব বিক্রি হয় আর ওগুলোও কেনে সবাই খুব। একবার খেয়ে দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। এটাও ইকুয়ালি টেস্টি ডোনাটের মতোই। দেখুন আমার ডোনাট রেডি, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার আমি ডোনাটগুলোকে একে একে তেলে ছেড়ে দেব। প্রথমে আমি ছোট যে রাউন্ডেলসগুলো আছে, ছোট বলগুলো, সেগুলোকেই ভেজে নিচ্ছি। যেহেতু তেল অনেকটা দেওয়া আছে, আরও জায়গা আছে, তাই 4টে ডোনাটও ছেড়ে দিলাম। ডোনাটগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কোনোভাবেই সবসময় এটা হাই হিটে রাখবেন না, মিডিয়াম থেকে, প্রথমে মিডিয়াম থেকে মিডিয়াম টু হাই, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। যদি মনে হয় যে হ্যাঁ সত্যি যেন পুড়ে যাচ্ছে তাহলে একদমই লো হিট করে দিতে হবে, আর যদি মনে হবে হচ্ছে যে না খুব টাইম লাগছে ভাসতে তাহলে হিটটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। আমার ডোনাট ফ্রাই করা হয়ে গেছে। এগুলো এখন যেহেতু খুবই গরম এই মুহূর্তেই আমি টপিং করব না, এগুলোকে একটু রেস্টে রাখবো, একটু কুল ডাউন করবো, একটু ওয়ার্ম পজিশনে আসুক তখন আমি এগুলোতে ক্রিম লাগিয়ে তারপরে এর উপরে স্প্রিংকলার ছড়িয়ে দেব। আমি আরেকটা ব্যাচও ছেড়ে দিলাম। আমার প্রথম ব্যাচে ভাজা ডোনাটগুলো এখন প্রায় একটু হালকা গরম আছে, ওয়ার্ম কন্ডিশনে এসে গেছে। এবারে আমি এগুলোর ওপর রেডিমেড বাটার সুগার ক্রিম ছড়িয়ে দিলাম, মানে লাগিয়ে দিচ্ছি আর কি, এটা ভ্যানিলা ফ্লেভারে। আর এর ওপর থেকে আমি স্প্রিংকলার ছড়িয়ে দেব, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। ডোনাটগুলো ফুলেছে কি সুন্দর দেখেছেন, খুব ভালো ফুলেছে, মনেই হচ্ছে না যে ইস দেওয়া হয়নি। এই হচ্ছে আমার ফাইনাল ডোনাট, আমি এর ওপর একটু স্প্রিংকলার ছড়িয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে, এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। চলুন তাহলে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর যদি পারেন একটা পেজ লাইক করে দেবেন। ধন্যবাদ, আপনাদের সবার সাথে দেখা হবে পরের আরেকটি ব্লগে। নমস্কার।